ধন্যবাদ সিলেট প্লাসর বিবাসরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনাদের সমবেত হই, আমরা সিলেট প্লাসর যা পাই তা দেখাই এবং যা জানি তাও তুলে ধরার চেষ্টা করি। বিবাস আপনারা জানরা যে বিগত গতকালকে থেকে সিলেটে কঠোর লকডাউন চলে, সারা বাংলাদেশের নয় সিলেটে কিন্তু কঠোর লকডাউন আমাদের অব্যাহত আছে। তারই প্রেক্ষিতে আজকে সিলেটের লকডাউনের দ্বিতীয় দিন পবিত্র শুক্রবার দিন, এবং শুক্রবারে জানি আমরা সিলেট কিন্তু প্রচণ্ড বিয়া হয়, সেই বিয়ারের ক্ষেত্রে আজকে এই মুহূর্তে আমরা দেখলাম যে লকডাউনও কিন্তু একটা বিয়া অনুষ্ঠিত হয়েছে। এবং যে বিয়াটা আমরা এই মুহূর্তে আমরা দেখতাম পারা আমি কেন এই এই বিয়া বরকনের এই মুহূর্তে বরকনের এই মুহূর্তে কিন্তু আটকাই লইছে। তো যে বরকনের আটকাই লইছে এরা হইলে যে কোনো একটা জায়গা থেকে বিয়া থেকে আইরে, এবং বিয়া থেকে আওয়ার পরে আমরা যতক্ষণ জানতাম পারছি যে তারা এই মুহূর্তে পুলিশে ইনো আটকাইছেন, এবং আটটানি পরে ইনো ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু যোগাযোগ করা ওর যে আসলে এইগো কিতা করণীয় বা কিতা করা। তো আমরা এই মুহূর্তে যে গাড়িটা আপনার দেখাইলাম এই গাড়িটা তো লোকে আমরা এই মুহূর্তে দেখতাম পারলাম যে কনে আসেন, এবং পার্শ্ববর্তী একটা এই কনে আমরা এই মুহূর্তে দেখতাম পারলাম ধরতে আমরা এই গাড়ির এই কনে দেখতাম পারলাম, এবং এই বড় কিন্তু কোনো আসেন আমরা জানি না। তবে আজকের এই যে লকডাউনে যে বিয়া চলে রে বিয়ার কারণে কিন্তু এই মুহূর্তে তারারে আটকে লইছে। যাই হোক, আমরা ইনো পুলিশের লগে মাথিয়া জানতাম পারছি যে একটা যে আজকে এই যে মহামারী ভাইরাসের কারণে কঠোর লকডাউন, এবং এই লকডাউনও যে এই মুহূর্তে বিয়া যে কারণে ইগো এই মুহূর্তে বিয়া সেন্টার সপ্তাহও কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে এই মুহূর্তে যে বিয়া চলে রে বিয়ার ইয় আমরা এই মুহূর্তে জানতাম পারলাম যে কেন আজকের এই লকডাউন এই লকডাউনে বিয়ার কারণে এই মুহূর্তে পুলিশে তারা গাড়ি আটকে লইছে। এবং এখানে আমরা আরো একটা দেখতাম যে এই গাড়ি আছে এইখানে এই মুহূর্তে আমরা দেখতাম পারলাম কিছু একটা মোটরসাইকেল আটকে লিয়েছে, এবং যে মোটরসাইকেল আটকে লিয়ে কিন্তু একটা এই ঝামেলা সৃষ্টি হয়েছে। না না ভাই, আপনার গাড়ি শোনেন, আমার কাছে কথা বলছেন, আপনার গাড়ি সরকার বিধি মোতাবেক জব্দ করছে, সরকারি বিধি মোতাবেক গাড়ি জব্দ হয়েছে, বিধায় এই গাড়ি আমাদের কাছে থাকবে। যাই হোক, আমরা পাসপোর্ট একটা মোটরসাইকেল আটকে দিলাম। আমরা মূলত যে ঘটনা যে এটা কনের বরকনের গাড়ি কিন্তু আটকে লিয়েছে আমরা দেখতাম পারাম। আমরা এখানেও যে এখন যে আচ্ছা একটু বড় ভাই রে মানে আপনারা কি তার লাগে আটকে লিয়েছে তারিখ পরে গেছে, তারিখ দুলানি গেছে না, আর লকডাউন আমরা হিসাব করিয়া ফেলাইতাম পারছি না ও কারণ আর কিছু না। আমার নাম সেলিম, সূর্য মিয়া, আমি পিকাপর দেইবা। ও মন চত্বর লকডাউন হয়েছে ঠিক আছে, প্রশাসনিক জরিমানা করিয়া চাই দুঃখা।
এছাড়া কিছু কর নাই। স্বাস্থ্য মাঝে আমরা মাস্ক টাক সপ্তাহে ইউজ করলাম, সব দিনে না বরযাত্রী কেউ লিয়ে গেছে না, অনলি মাত্র চার পাঁচজন মানুষ লিয়ে গেছে, জাস্ট খালি একজন নুয়াদ বেঁচে দশজন মানুষ জায়গা হয়, সেই জায়গায় মাত্র চারজন মানুষ নিয়ে গেছে। ঠিক আছে, দাবি কোনো দাবি নাই প্রশাসনের কাছে, যেটা প্রশাসনে করছে প্রশাসনের আইন ঠিক আছে, তারা করার আমরা অত জরিমানা করবা, জরিমানা করি আলে তিন ছাড়া ছাড়বা, ম্যাজিস্ট্রেট সাহেব আইয়ালে জরিমানা করবা, যেটা শাস্তি হইব রং থাকে রং শাস্তি দিয়ে তিন দিয়া দিবা। বরযাত্রী কোনো না নিয়া একটা গাড়িয়ে তিনজন মানুষ লইয়া গেছিলা, তিনজন মানুষ লইয়া গিয়ে তারা সিম্পল হয়ে গিয়া কিন্তু খনে লইয়া দিয়া আওয়ার পথে কিন্তু তারা রে ইন ওই পুলিশে আটটাইছেন আটটা ইয়া, কিন্তু এই মুহূর্তে এই পুলিশে আটটাইছেন আটটা নিয়ে পরে এই মুহূর্তে আমরা দেখলাম যে মোবাইল কোড আইছে, এবং সেই মোবাইল কোডের মাধ্যমে আমরা জানতাম হয়তো এইগুলা আইন অনেক ব্যবস্থা নেওয়া হইব, এবং এই মুহূর্তে আমরা দেখতাম পারাম ইন এই একটা মোবাইল কোড এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, এবং এই যে মোবাইল কোডের মাধ্যমে আজকের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কিন্তু এই চূড়ান্ত হইব আমরা দেখলাম। আমরা এক্সক্লুসিভ অর্থাৎ এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন এই মুহূর্তে দেখলাম আমরা ইনে আইসুন আমি কি আপনার কাছে তো আমরা এই মুহূর্তে ধরাম এখানে সিলেট জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট আইসেন, এবং ইয়া যেটা সিদ্ধান্ত হইল যে আজকের এই যে কঠোর লকডাউন বিয়া, এই বিয়ার কারণে কিন্তু এই তাদের জরিমানা করা হইব, এবং কত টাকা জরিমানা করা হইব তা আমরা এখনো জানছি না, এবং জরিমানা করিয়া কিন্তু তাদের ইয়াদ হইব। তবে আপনারা জানরা যে এই মুহূর্তে ওই কঠোর লকডাউন, সেই লকডাউনে এই লকডাউনের সকল ধরনের আনুষ্ঠানিকতা সবটা কিন্তু বন্ধ। তো আমরা দেখতাম পারাম এই মুহূর্তে তাহলে এই যে বেন আমরা যতটুকু জানি যে পিক আপ চালান তাই কিছু নাই
তো এই যে বরকনে অর্থাৎ আজকে যে কঠোর লকডাউনে বিয়ে হয়েছে সেই বিয়াত আমরা দেরাম নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়া কিন্তু 10,000 টাকা জরিমানা করছেন এবং 10,000 টাকা জরিমানার মাধ্যমে তাদের কিন্তু স্যার হয়েছে। আমরা এই মুহূর্তে যেটা এই মুহূর্তেটা মানবিক কাজ যেটা আমরা দেখলাম ইনো এই যে ম্যাজিস্ট্রেট এই যে জরিমানাটা করছেন এই জরিমানার পরে ইনো একজন পুলিশ অফিসার কিন্তু উপস্থিত আসলা এবং যখন এই ভাইয়ে 10,000 টাকা দেওয়ার মতো তানোর তৌফিক নাই ঠিক তখন তাইন কিন্তু আমরা দেখতাম পারাম যে তানোর পকেটটা কি তাইন 10,000 টাকা মেবি তাইন নিজে দিছেন একজন পুলিশ অফিসারে এবং এই মুহূর্তে ইনো যে ম্যাজিস্ট্রেট আছেন এই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে 10,000 টাকা কিন্তু জরিমানা করা হয়েছে। এই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু এই 10,000 টাকা আমরা জানি যে জরিমানা করা হয়েছে। তো সবচেয়ে ইন্টারেস্ট যে বিষয়টা হইল গিয়া সবচেয়ে মানবিক এটা আমরা যে জিনিসটা দিলাম আসলে পুলিশেও কিন্তু মানুষরে অনেক সহযোগিতা করে ইনো ইয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটে যে এই বরকনেরে 10,000 টাকা জরিমানা করছেন 10,000 টাকা জরিমানা করার লগে এখন পুলিশ অফিসার তানোর যখন এই বরের কাছে কোনো টাকা আসিল না তখন এখন পুলিশ অফিসারে তানোর প্যাকেট থাকি 8,000 টাকা আছে তানোর লগে তানোর প্যাকেট থেকে 8,000 টাকা বা হরিয়া আমরা দেখতাম বললাম যে তাই সহযোগিতা করছেন এই বরকনেরে এবং মোবাইল কোর্টের আসলে যে সিদ্ধান্ত যদি কোনো সিদ্ধান্ত হয়ে যায় যে অত টাকা রায় হয়ে যায় তাহলে কিন্তু অত টাকা কিন্তু দেওয়াও লাগে এগুলো আমরা জানি। তো এই মুহূর্তে আমরা সেই একটু পরে আমরা সেই পুলিশ অফিসারের লাগে মাতার চেষ্টা করবো আজকের এই যে এটা সহযোগিতা করলে এই সহযোগিতার বিষয় আজকে এই যে আপনি এটা যে জরিমানাটা করলেন এই যে লকডাউনে তাদের বিয়ে বিষয়টা আজকে আমাদের একটু না এটা সে এখানে তো উনাদের এখানে পুলিশ সদস্যরা ছিল তারা এটা ধরেছে আমি আমাকে জানিয়েছে আমি আসলাম আমি এসে তাকে সরজমিনে পেলাম তাই তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে না ঠিক আছে জি এটা রেগুলার কাজের অংশ এটা নিয়ে তো কথা বলা গেছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ বিয়র্সা আমরা দেখতে জানতাম পারলাম যে 10,000 টাকা কিন্তু এই জরিমানা করা হয়েছে আর 10,000টা জরিমানা করার পরে কিন্তু তারারে ছাড়িয়ে দেওয়া হয়েছে আমরা ইকান সবচেয়ে যে আমরা যে জিনিসটা ভালো লাগছে সেই পুলিশ অফিসারের লাগে আমরা মাথার চেষ্টা করবো যে পুলিশ অফিসারে তানোর ফকেট থাকিয়া 8,000 টাকা দিয়া কিন্তু তাই সহযোগিতা করছেন এই এই যে এই বররে বা এই বররে বা এই কনেরে তো আমরা একটু আপনারা রে তো আমরা আসলে এই মুহূর্তে আছি হুমায়ুন রশিদ চত্বর আমরা যেটা জানতাম পারছি বরোরেস থেকে যে তানোর বিয়ার ডেটটা কিন্তু আগেও আছিল এবং আগে থাকার পরে এই শুক্রবারে থাকায় কিন্তু এই কঠোর লকডাউন পড়ে গেছে লকডাউন পড়ায় তাই যে জিনিসটা করছেন যে এই 3-4 জন মানুষ লিয়ে ইয়া কোনে লিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু তাই পুলিশের হাতে ধরা পড়ছেন পুলিশের হাতে ধরা পড়ায় পুলিশে তাদের আটকে আসছে পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইয়া তাঁদে এই সব তদন্ত করিয়া যে সব সত্যতা পাওয়া গেছে যে তাই আজকেও বিয়া করিয়া আইছেন এবং এই সত্যতা পাওয়ায় তাঁদে 10,000 টাকা জরিমানা করা হয়েছে 10,000 টাকার মাঝে এই যে মানুষ এই 10,000 টাকার মাঝে কিন্তু তানোর দেওয়ার কোনো তৌফিক নাই এই বড়র তৌফিক না থাকায় এই ইয়র ইনো একজন পুলিশ অফিসার তাইন কিন্তু আমরা দেখলাম যে তাৎক্ষণিক তাই 10,000 টাকা থাকে 8,000 টাকা তানোর ফকেট থাকে তাইন দিয়া কিন্তু সহযোগিতা করছেন আমরা এই দেখতাম বললাম আমরা এই যে এই বিষয়ে একটু মাথার সূর্য
আমরা দেখলাম এই যে মুসলেকা 10,000 টাকা সেই মুসলেকা যে দিয়েছেন সেই মুসলেকা সাইন করা আজকের এই যে বর যে আসলা সেই বরে আমরা সেই বরে দেখাইবার চেষ্টা করম। আপনার যে 10,000 টাকা জরিমানা করেছে একজন পুলিশ অফিসার আপনার 8,000 টাকা দিয়ে আমরা দিলাম যে সহযোগিতা বিষয়টা আসলে আপনি কি লাগে আমরা আমার পুলিশ ভাই দিয়ে খুব হেল্প করছে তো কিন্তু থ্যাংক ইউ আমার কাছে টাকা আসলো না তাই তো আমার হেল্প করিয়া জেলের হাতে কিন্তু তাই আমার বাঁচাইয়া দিছে আমি পিক আপ দিই সবাই আমি গরিব মানুষ 10,000 টাকা আমার উপর খুব জুলুম আপনারা কোথা থেকে এসেছেন এই যে চত্বর এর গাড়িটা কোথা থেকে আসছে ঘটনা হয়েছে মেয়েটার বাসা হইল নিজগোলা আমার বাসার পাশে এবং পুলিশ অফিসারের বাসা হল তাই নাকি কাজল মেয়ে আর কি আমরা সবাই জানি তবে সবাই মিলিয়া সুরত হেল্প করিয়া বিয়াটা হয়েছে আয়োজন করছিল তো বিয়াটার আয়োজন আমরা যখন জানতাম পারছি যে লকডাউনের আগে ডেটে পড়ছিল যে কারণে আজকে তারা সীমিত আকারে তিন থেকে ষাট জন আজকের করে দেওয়ার মনে হচ্ছে অসুবিধা নেই যাই হোক আমরা এই যে আজকের বিহার একটা বরকনে বরকনের 10,000 টাকা জরিমানা করা হইলো আমরা জানলাম এবং এই 10,000 টাকা কিন্তু একজন পুলিশ অফিসারে কিন্তু 8,000 টাকা দিয়ে সহযোগিতা করছেন আমরা দেওয়ার চেষ্টা করবো সেই পুলিশ অফিসারের লগে এই মাথার লাগে যে যে 10,000 টাকা দিয়া এই সহযোগিতা করছেন আপনি আসলে এই যে আপনি বিপদের সময় তারা যে সহযোগিতা বিষয়ে একটু আমাদের সংক্ষেপে কথা প্লিজ আমার পরিচয় এটিএসএ মানিক তো ওরা আম্মা মানুষের বাসায় কাজ করে আমি নামাজ পড়ার জন্য বাড়িছি আমাকে বলতেছে যে আমার মেয়েটা এই অবস্থা একটু দেখেন না তখন আসে দেখি যে স্যারেরা আসছেন ও এই মুহূর্তে কি আর করবো গরিব মানুষ 2,000 টাকা সাহায্য করলো জি আমি মেনে নিচ্ছি 2,000 টাকা দিচ্ছি ধন্যবাদ এই ভিউয়ার্সরা আমরা দীর্ঘ সময় আজকের এই যে আমরা দীর্ঘ সময় এই যে আজকের এই যে একটা ঘটনা যে এই ঘটনাটা আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম এবং একটা ঘটনাটা ঘটছে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকাত যে একটা হইলে একটা বরকনের আজকে বিয়ে হয়েছে এবং বিয়া করিয়াখনে লইয়া যাওয়ার পথে কিন্তু পুলিশের আত ধরা পড়ছে এবং ধরা পড়ার পরে আমরা জানি যে তাৎক্ষণিক একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আইয়া তারা 10,000 টাকা জরিমানা করছেন এবং তারাও 10,000 টাকা জরিমানা মান্য নিচ্ছেন তার উপরে আরও যে বিষয়টা হইল গিয়া যে আরেকজন টিআই
টিআই একজন যে মানিক তাইন তানোর ফরগেট থাকে তাৎক্ষণিক কিন্তু আমরা দেখছি প্রায় 8000 টাকা দিয়ে তাইন সহযোগিতা অর্জন পরে কিন্তু তাইন টাকাটা দেওয়া হয়েছে এবং তাৎক্ষণিক তাইন তার উদ্ধার করছেন তানোর ফরগেট থেকে টাকাটা দিয়ে। যাই হোক ভিউয়ার্সরা, আপনারা যে বাজার আমরা লগে দীর্ঘ সময় আসলাম আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ জানাইয়া আমরা এখন মতো বিদায় নিলাম। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।